Dear friends, I hope all of you are well. আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে ইংলিশ গ্রামারের যে চ্যাপ্টারটা নিয়ে আসছি সেটি হচ্ছে ক্লজ। ক্লজ কথাটার মানে বাংলা বাক্যাংশ, অর্থাৎ বাক্যের অংশ। প্রথমেই আমি তোমাদের কাছে বলে রাখি যে ক্লজের ডেফিনেশনটা কি। দেখো, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বযুক্ত শব্দ সমষ্টি যখন কোনো একটা সেন্টেন্সের অংশ বিশেষ হয়ে সেই সেন্টেন্সে কিছু অর্থ যুক্ত করে অথবা সেই সেন্টেন্সের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে সাহায্য করে তাকেই বলা হয় ক্লজ। ঠিক আছে, এবার বলি এই ক্লজ ক প্রকারও কি কি। ক্লজ হচ্ছে তিন প্রকার, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ। এই প্রিন্সিপাল ক্লজ কথাটার মানে কি? প্রিন্সিপাল ক্লজ মানে হচ্ছে প্রধান বাক্যাংশ, অর্থাৎ যে ক্লজ একটা সেন্টেন্সের মধ্যে নিজের অর্থ প্রকাশ করার জন্য অন্য কোনো ক্লজের সাহায্য নেয় না, অর্থাৎ নিজের অর্থ নিজেই প্রকাশ করতে সক্ষম, তাকেই বলা হয় প্রিন্সিপাল ক্লজ বা প্রধান বাক্যাংশ। অ্যাজ ফর এক্সাম্পল, দেখো আমি এখানে লিখেছি কি, আই নো দ্যাট দ্য বয় ইজ অনেস্ট, আমি জানি যে ছেলেটি সৎ। তাহলে এখানে একটা বড় সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে দুটো ক্লজ আছে। এখানে কি ক্লজ? এই আই নো, আমি জানি, এটা একটা ক্লজ। আর দ্যাট দ্য বয় ইজ অনেস্ট, এটা একটা ক্লজ। এখানে আই নো, আমি জানি, এই ক্লজটা হচ্ছে কি? স্বাধীন বা প্রিন্সিপাল ক্লজ। কেন না, এই গোটা সেন্টেন্সের মধ্যে এই ক্লজটুকু অর্থাৎ বাক্যাংশটুকু নিজের অর্থ প্রকাশের জন্য পরবর্তী অংশের উপর নির্ভরশীল নয়, তাই এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এবং আমি ডেফিনেশনে বলেছি কি, যে প্রিন্সিপাল যে কোনো ক্লজ হতে গেলে তার মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভাব থাকবে। এইটুকুর মধ্যে দেখো, আই হচ্ছে সাবজেক্ট এবং নোটা হচ্ছে কি ফাইনাইট ভাব। তাহলে আমাদের শর্ত পূরণ হয়েছে, তাই এটা হলো কি প্রিন্সিপাল ক্লজ। ফরেজ যদি আমরা পরের ক্লজে যাই, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ অধীনস্থ বা সহযোগী বাক্যাংশ। ব্যাপারটা কি যে এই ডেফিনেশন কি হবে, যে ক্লজ নিজের অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লজ অথবা অন্য কোনো সাবঅর্ডিনেট ক্লজের উপর নির্ভরশীল হয় তখন তাকে বলা হয় কি সাবঅর্ডিনেট ক্লজ বা সহযোগী বা অধীনস্থ বাক্যাংশ। দেখো আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি কি, যে আই নো দ্য বয় হু ইজ অনেস্ট, আমি ছেলেটিকে চিনি যে হচ্ছে সৎ। এখানেও দুটো ক্লজ আছে, আই নো দ্য বয় একটা ক্লজ আছে আর হু ইজ অনেস্ট একটা ক্লজ আছে। এখানে কোনটা সাবঅর্ডিনেট ক্লজ? এই হু ইজ অনেস্ট, যে হচ্ছে সৎ। কেন না, এই হু ইজ অনেস্ট এই ক্লজটুকু এর অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য এই প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল, অর্থাৎ আগের ক্লজটার উপর নির্ভরশীল। যদি আগের ক্লজটা না থাকে, শুধুই যদি বলে হু ইজ অনেস্ট, যে হয় সৎ, এরকম কোনো অর্থ কমপ্লিট সেন্স আনতে পারে না। দ্যাটস ওয়াই ইট ইজ সাবঅর্ডিনেট ক্লজ অ্যান্ড ইট ইজ প্রিন্সিপাল ক্লজ। এর পরের ক্লজের অংশটা কি, সেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ সহযোগী বাক্যাংশ, অর্থাৎ স্বাধীন বাক্যাংশ। এই ডেফিনেশনটা কি হবে, দুই বা ততোধিক স্বাধীন বাক্যাংশ যদি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা সংযুক্ত হয় তখন তাকে বলা হয় কি কোঅর্ডিনেট ক্লজ। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছি, দ্য বয় ইজ অনেস্ট অ্যান্ড আই নো ইট, ছেলেটি সৎ এবং আমি এটা জানি। এখানে দুটো কোঅর্ডিনেট ক্লজ আছে, একটা হচ্ছে কি যে দি বয় ইজ অনেস্ট আর একটা হচ্ছে কি আই নো ইট। এই দুটো ক্লজ দুটোই কিন্তু স্বাধীন, কোনো অংশের উপর অর্থ প্রকাশের জন্য নির্ভরশীল নয়, তাই একে বলা হয় কি কোঅর্ডিনেট ক্লজ। এবং এই দুটো ক্লজ একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা সংযুক্ত হয়েছে, সেটি হচ্ছে কি এই অ্যান্ড। তাহলে তোমরা বুঝতে পারলে যে ডেফিনিশন প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ। এর পরের অংশ হচ্ছে কি যে এই সাবঅর্ডিনেট ক্লজ আবার তিন ভাগে ভাগ করা হয় এবং তাদের এক্সাম্পল কি সেগুলো আমি পরের স্টেপে বোঝাচ্ছি, একটু মন দিয়ে লক্ষ্য করো। দেখো
সাবজেক্ট ক্লজ আবার তিন রকম হয়, কি না, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। এর নাউন ক্লজ কাকে বলে দেখো, খুব সহজভাবে যদি এর ডেফিনিশন আমি দিতে চাই তাহলে বলতে পারি যে ক্লজ নাউনের মতো কাজ করে তাকে নাউন ক্লজ বলে। অর্থাৎ ডেফিনিশনটা খুব সহজ হলো, কিন্তু তোমাদের মনে রাখতে হবে বা জানতে হবে যে একটা নাউনের কাজ কী। একটা নাউন একটা সেন্টেন্সের মধ্যে কী কী কাজ করতে পারে, সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে, অবজেক্ট হিসেবে কাজ করতে পারে, প্রিপজিশনের অবজেক্ট হিসেবে কাজ করতে পারে, ইত্যাদি আর কি, পাঁচ রকম কাজ করে একটা নাউন। ঠিক তাই, যদি এই গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব ওয়ার্কস অ্যাজ এ নাউন, দেন ইট ইজ কল্ড সাবজেক্টিভ নাউন ক্লজ। অর্থাৎ ওই গ্রুপ অফ ওয়ার্ডসটা যার মধ্যে একটা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে, সেটা যদি একটা সেন্টেন্সের মধ্যে ওই সাবজেক্ট কিংবা অবজেক্ট কিংবা প্রিপজিশনাল অবজেক্ট বা কমপ্লিমেন্ট বা নাউন ইন অ্যাপোজিশন এরকম কাজ করতে পারে তাকে বলা হয় কি, সাবজেক্টিভ নাউন ক্লজ বা নাউন ক্লজ। এখন আমি একটা এক্সাম্পল দিয়েছি, দেখো, আই নো হু হি ইজ, আমি জানি সে কি। এখানে কোনটা তাহলে নাউন ক্লজ? এটা হচ্ছে কি, হু হি ইজটা হচ্ছে সাবজেক্টিভ নাউন ক্লজ। কী করে হলো, এই যে আমি জানি, আমি কি জানি না, হু হি ইজ সে কে, তাহলে ভাগকে যদি কি বা কাহাকে দিয়ে প্রশ্ন করা হয় তার উত্তর যদি পাওয়া যায় তাহলে তাকে বলা হয় কি, অবজেক্ট। তাহলে এই আমি জানি কি জানি এটার উত্তর পাচ্ছি কি, হু ইজ, তাহলে এটা অবজেক্টের কাজ করছে এই ক্লজটা, অর্থাৎ এই গ্রুপ অফ ওয়ার্ডসটা, এবং এর মধ্যে একটা সাবজেক্ট হি আছে, ফাইনাইট ভার্ব ইজ আছে। তাহলে হ্যাভিং সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব এ গ্রুপ অফ ওয়ার্ডস, হ্যাঁ, পার্ট অফ আ সেন্টেন্স, এটা পুরোটা সেন্টেন্স একটা পার্ট, এবং সাপ্লাইং সাম মিনিং অ্যান্ড অর হেল্পিং টু কমপ্লিট দ্য সেন্স অফ দ্য সেন্টেন্স, তাই এটা হচ্ছে কি, যে সাবজেক্টিভ নাউন ক্লজ। ক্লিয়ার? এরপরে আমি এসেছি কি, যে সাবজেক্ট ক্লজের সেকেন্ড ভাগটা হচ্ছে কি, অ্যাডজেক্টিভ ক্লজ। অর্থাৎ এরও ডেফিনেশন খুব ইজি, যদি ক্লজ, ক্লজ মানেই অলওয়েজ রিমেম্বার এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং আ সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব অ্যান্ড পার্ট অফ আ সেন্টেন্স, তাহলে সাবজেক্ট সে ক্লজ মানেই কি, যে কয়েকটা শব্দ হবে থাকবে তার মধ্যে অবশ্যই একটা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে, এবং সেটা হচ্ছে কি, একটা গোটা সেন্টেন্সের অংশ বিশেষ হিসেবে কাজ করতে পারবে। অর্থাৎ সে একাই পুরো সেন্টেন্স নয়, পার্ট অফ আ সেন্টেন্স, এবং ওই সেন্টেন্সের অর্থ সম্পূর্ণরূপে সাহায্য করতে সাহায্য করবে বা ক্লিয়ার করতে সাহায্য করবে। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ কি, না, যদি ওই ক্লজটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজ কি সেটা আমাদের জানতে হবে। অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে কি, যে কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করা, অর্থাৎ সেই নাউন বা প্রোনাউন সম্পর্কে কিছু বলা। তাহলে এখানে একটা গ্রুপ অফ ওয়ার্ডস যদি সেই কাজটা করে, অর্থাৎ কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, তখন তাকে বলা হবে কি, সাবজেক্টিভ অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে একটা এক্সাম্পল আমি দিয়েছি, দেখো, আই নো দ্য ম্যান হু ডিড ইট, আমি লোকটাকে জানি যে এই কাজটা করেছিল। তাহলে ব্যাপারটা কি, এখানেও দুটো ক্লজ আছে, একটা আছে কি আই নো দ্য ম্যান, আর হু ডিড ইট, যে এই কাজটা করেছিল। তাহলে এটা সাবজেক্টিভ অ্যাডজেক্টিভ ক্লজ কোনটা, হু ডিড ইট, যে এটা করেছিল। কি করে না, এখানে এই যে ম্যান নাউনটা একে কোয়ালিফাই করছে, ম্যানটাকে আমি জানি, তাহলে যেহেতু ম্যান একটা নাউনকে কোয়ালিফাই করতে পারে করেছে, তাই এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভের কাজ, কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করা। তাই এই গ্রুপ অফ ওয়ার্ডসটা বা এই ক্লজটা সাবজেক্টিভ অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ বলা হবে। এরপরে আমি আসছি কি অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্বের ক্লজের ডেফিনেশন খুব ইজি, যে ক্লজ অর্থাৎ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং আ সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব যদি অ্যাডভার্বের মতো কাজ করে তাহলে তাকে সাবজেক্টিভ অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ বলে। তাহলে অ্যাডভার্বের কাজ কি, অ্যাডভার্বের কাজ হচ্ছে কি, যে কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ কিংবা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করা, অর্থাৎ বিশেষিত করা, অর্থাৎ তাদের সম্পর্কে কিছু বলা, তার ডিগ্রি, ব্যানার ইত্যাদি, টাইম, প্লেস ইত্যাদি। তাহলে এখানে গ্রুপ অফ ওয়ার্ডস, এখানে এই সেন্টেন্সের মধ্যে কী লেখা আছে, এক্সাম্পলে, ইউ মে গো হোয়ার ইউ লাইক, তুমি যেতে পারো যেখানে তোমার ইচ্ছা। তাহলে এখানে কি আছে, যে দুটো ক্লজ আছে, একটা হচ্ছে কি ইউ মে গো, তুমি যেতে পারো, আর হোয়ার ইউ লাইক,
তোমার যেখানে ইচ্ছা। তাহলে এখানে কি না আমি বলবো এটা হচ্ছে কি ওয়্যার ইউ লাইক, যেখানে তোমার ইচ্ছা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ক্লজ। কেন না এ এই যে তার আগে গো ভার্বকে মডিফাই করছে, অর্থাৎ যেতে পারো যেখানে তোমার ইচ্ছা, অর্থাৎ ভার্বের যদি মানে সময় স্থান ডিগ্রি ম্যানার ইত্যাদি বলে যে ওয়ার্ড তাকে অ্যাডভার্ব বলে। এখানে ওয়ার্ড নয় এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব। তাই এখানে এই গ্রুপ অফ ওয়ার্ডসটা কি করছে, কোনো আগের ভার্বকে মডিফাই করছে, তার সম্পর্কে কিছু বলছে, তাই এটা হচ্ছে কি সাবঅর্ডিনেটিং অ্যাডভার্ব ক্লজ। দেখো তাহলে পুরো ব্যাপারটা সাম অ্যান্ড সাবস্টেন্স কি দাঁড়ালো, যে ক্লজ অর্থাৎ বাক্যাংশ কয়রকম, তিন রকম, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ আর কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ সম্পর্কে তোমাদের বুঝিয়েছি। সাবঅর্ডিনেট ক্লজকে তিন ভাগে ভাগ করা যায়, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ, এবং এদের সম্পর্ক তোমাদের কাছে আমি উইথ এক্সাম্পল তুলে ধরলাম। এবার কি কথা যে যারা অলরেডি আমার চ্যানেলে আছো তারা এই চ্যানেল যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট পাঠাবে, ভিডিওটা বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে, আর যারা আজ নতুন আমার চ্যানেলে তাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেয়ার করবে। গড ব্লেস ইউ, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।